ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বাশিফু দিবে, আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। এটা হইল সমষ্টিগত কিয়ামত। ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা, জমিনের মধ্যে তখন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। যখন যে একটা ভূমিকম্প হইছে 13 সেকেন্ড, 13 সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল। আর ওইটা যে শুরু হইব, ওইটা 13 সেকেন্ড না, 13 ঘন্টা না, এটা চলতেই থাকবে। পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে, বিল্ডিং তো দূরের কথা, পাহাড় উইরে উইরে চলবো। এই ভূমিকম্প থামবে না। কুল্লু মান সব শেষ করব। অবার্ডার কই, সাউন্ড বাড়ানোর দরকার, আমি একটি রিবাবারি কুড়া তুলে দেন না, আমি সিল্লাইলে তুই কু রাখবো, হালকা রিবাবের ভিতরে কুড়া দেন। অত্যন্ত কেমন শুরু করছিলেন মাইক মাহফিল, এমন হালকা একটু রিবাবটা ধরাই দেন আমার, যাতে প্রেশারটা গলাত না পড়ে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফাদ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এসলব কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ ছাড়া সব ধ্বংস। আজরাইলও ধ্বংস, যে সিংহায় ফুক দিব সেও ধ্বংস হবে, মোট কথা কেউ থাকবে না। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আর প্রথম হল যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে রে, যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে। আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি, ইয়াদ আছে না? পরীক্ষা দিতে আসছি, বলুন তো রেজাল্টটা কোথায় দিবে? রেজাল্ট কিন্তু পরকালে হবে। আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব। আল্লাহ বলেন সিংহে যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে রে। সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে। আবার আল্লাহ বলবেন সিংহে ফুমার, যেই মাত্র আরেকবার ফু দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহু দিবে। মাটির থেকে আবার রুহু পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে, আবার পুরোনায় বডি গঠন হবে। কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন, যেখানে দাঁড়াবেন যেখানে বৈশা ওয়া শুনতাছেন সে জায়গাটাই হবে হাসরের মাঠ। যেখানে বই ওয়া শুনতাছেন এটা হাসরের মাঠ হবে। এই পৃথিবীটাকেই আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে। কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, তখন কিছুই থাকবে না, সমতল একটা মাড়ের মতো। মানুষ সেখান থেকে ওইটা দাঁড়াবে। আরব বিজ্ঞানী বলেন মানুষকে আমি কেন দাঁড় করাবো জাননি, দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ, সেটার রেজাল্ট তোর হাতে দড়ায়া দিব। মানুষ গিয়া জমা হবে হাসরের মাঠে, কেউ পানি পান করবে, কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে। একদিন নয় রে, দুই দিন নয়, 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে।
সাধারণ কথা না, সাধারণ কথা না। পানির পিপাসায় জিব্বা কুকুরের মতো বাহির হবে। আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়ে কাউকে পানি পান করাবে, আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে। পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে, জিব্বাটাও বাহির হবে। এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে, মালিক রে জান্নাতে দেও না হয় জাহান্নামেই দেও, হাসরের মাঠে আর ভালো লাগে না, সেখান থেকে আমাদেরকে সরায়া দাও। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি, মূসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি। এইভাবে 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর ইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না। কথা বুঝতেছেন আমার? আল্লাহ এত রাগান্বিত, এই যুবক ভাই আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহর নাম রহমান, দয়া মায়া বেশি, কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই, সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে, সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোনো নবীরাও পাবে না, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া। বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে গো? আল্লাহ খালি তর্জন আর গর্জন দিবে, তর্জন আর গর্জন দিবে, আর বলবে নাফরমানরা আমার নিয়ামত খাই, আমার নাফরমানি করছস, আজকে দাঁড়া কেউ কথা বলবে কিনা? আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা দাঁড়া, হামাইন্নারে ডাক দিব, নমরুদ্দারে ডাক দিব, আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীল রে ডাক দিবে, নমরুদ্দা দাঁড়া, ফেরাউন্না দাঁড়া, আল্লাহ বলবেন সাজ্জাদ দাঁড়া। আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে, যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে, ভারতের দাদারেও ডাক দিব, ওয়াংশাংসুচিরও ডাক দিব, বুসারেও ডাক দিব, সবাইরে ডাক দিব, বেডাগিরি তো কম দেখাইছত না, আজকে দেখা কথা কন্যা দি, বেডাগিরি যারা বাংলাদেশও করো তারারও কিন্তু ডাক দিব, দাঁড় করাইব, দাঁড়া বেডাগিরি কম করছত না, নির্দোষ আলেমদেরকে সাইজ করছো, দাঁড়া আজকে দেখি তোর ক্ষমতা কতটুকু আছে, দাঁড়া ক্ষমতা দেখকে লই আমি দাঁড়া, কেউ কথা বলবে না, নিস্তুব হয়ে যাব, কথা বলার সাহস আছে নি কেউ? এখন এনে কত বেড়াগিরি, এখন বেড়াগিরি অভাব নাই, সেদিন কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না, আল্লাহ তখন নিজেই কইব লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না, আল্লাহ নিজেই কোরআনে বলেন يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ। কিয়ামতের মাঠটা এমন হবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, চিনলেও পরিচয় দিবে না, ভালো করে চিনবো পরিচয় দিত না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কারণে, যদি আমার কাছে নেকি চায়, কেউ কাউরে পরিচয় দিবে না, সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব? কথা হইন না দি, ফিররা গিয়া কি মরিদানটা তালাশ করবো? ফিরা বলবে ইয়া রাব্বি নাফসি, সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফির, সেই স্লোগান দিবে, কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গরু ছাগল খাওয়ার, কিন্তু পরকালে এই ক্ষমতা নাই, পরকালে ফিডার ছুড়ে দৌড়াইব খালি। কেয়ামতের মাঠে কেউ কারো হবে না, আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে,
একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে। আল্লাহ যার কাছে হিসাব চাইব, রেজাল্ট যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে, আল্লাহর কসম জান্নাতের গ্রানও সে পাবে না। আমার কথা বুঝতেছে? আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন, আল্লাহ যার কাছে হিসাব চাইব, হে কোনোদিন জান্নাতে যাবে না। হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই, আল্লাহ যারে জান্নাত দিব বিনা হিসাবই দিব। সুবহানাল্লাহ, যারে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে, কারণ হিসাব চাইলে বন্দা আটকা পড়ে যাবে। হিসাব চাওয়া মানে হলো বিপদে পড়ে গেছ। আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে, দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, নাফরমান গুলাকে জিগা 24 ঘন্টা দে সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে, আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে, হিসাব দিত গ। হিসাবে আটকা পড়ে যাবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে এটি নাফরমান আমার দেওয়া নিয়ামত খাই আমার নাফরমানি করছে। আজকে তার হাটটারে লোহার মতো শক্ত করে দে, বাম হাটটারে লোহা বানাবে শক্ত হয়ে যাবে। আল্লাহ কইটার ব্যাখ্যা কর, ব্যাখ্যা করবো কইটা বুক বরাবর ডুখা, বুক ছিদ্র করে কলিজা ছিদ্র করে পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে। নাউজুবিল্লাহ, বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে, মাথা কিন্তু সামনে। আল্লাহ এবার দিবা আমল নামা, ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে। ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনে চেহারা সামনে, আল্লাহ কয় না ফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা। এ যুবক ভাই, এ প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া বেশি গো, তেমনি ভাবে আল্লাহর আজাব আর গজব বেশি রে। বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে, মরবেন না কিন্তু, কারণ মরণ নাই। গার ভাঙ্গা পিছন দিকে নিবে, নিয়ে আল্লাহ কইব নে রেজাল্টটা দেখ, ক্লাস ও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ। বন্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই, ইনসাফের বিচারটাই করছো। কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাজবে, রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা, আল্লাহ একটা বাড়ায়া লেখে নাই একটা কমায়া লেখে নাই। দেখ বন্দা, সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে। এবার তাই মিজানের ফাল্লার যাইব, এখানে আমল নামা হালকা হয়ে যাবে। এরপরে যাবে ফুলছে রাতের কিনারায়, সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উৎপেতে বসা। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাউন ওয়াফাকা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোর জন্য উৎপেতে বসা, লিত্বাগিনা মাআবা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা এবা যুগের পর যুগ জাহান নামে থাকতে হবে, লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে, লা ইয়াযুকুনা ফিহা বারুদা ওয়ালা শারাবা। আল্লাহ বলেন সেখানে কোনো পানির ব্যবস্থা করা হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না, ইল্লা হামিমা ওয়া গাসাকা। তবে চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে, এই পানিটা হবে তোর শরীরের রক্ত, তোর শরীরের কোষ বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে। পানি গরম টকবক, পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায়, চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি তো তোমার কাছে চাই নাই গো, এমন পানি তো তোমার কাছে চাই নাই, তোমার কাছে চাই নাই, এটা কেমন পানি দিলা বেদনা বিষাক্ত বেড়ে গেল। আল্লাহ তখন যে জবাবটা দিব এর শিকারও ভয়ানক জবাব, আল্লাহ কয় জাযাউইফাকা, বান্দারে এটা তর্কিত কর্মের পূর্ণ ফল। এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট,
এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে। আল্লাহ এখন মজা বোঝ কেমন লাগে, আমার দেওয়া নেয়ামত খাইয়া আমার নাফরমানি করছত, আজকে মজা বোঝ। আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে, ঠান্ডা পানি মিষ্টি পানি, গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম, শীতের সময় পানি গরম করে দিছিলাম, এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেস নাই, আজকে কেন আমার ডাকস? খা এখন বিষাক্ত পানি খা, মজা বোঝ কেমন লাগবো, আর কষ্ট বেড়ে যাবে। বুলাবাসীরা একটা কথা মন গড়া বলি নাই, এতক্ষণ যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই, কোনো গল্প বলার জন্য আমার আনেন নাই, আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না, যতক্ষণ বসেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই। শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না, কিছু সময় আপনারা আমার দেন, আমি ফিনিশিংটা দিয়া দিই। এবার আসুন, বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা, আমার মাথায় ব্যথা করতেছে, তারপর আপনাদের আগ্রহ দেখে ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছেন? কথাগুলি দিলের কেন লাগায় শুনেন, রব্বে কারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে, হিসাব নিবে, জাহান্নামে আপনার স্থান হবে। আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার ইবাদত করার জন্য, গোলামি করলি শয়তানের, আমি আল্লাহর গোলামি করলি না, এখন মজা বুঝ। জাযাউই ফাকা সাইরা দিত না কিন্তু আল্লাহ। হ্যাঁ যুবক ভাই, এখন আসুন, একটা দল জাহান্নামে চলে গেল, আর একটা হলো ইল্লা আসহাবাল ইয়ামিন, আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না, বিনা হিসাবেই জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ রব্বি করিম বিনা হিসাবে জান্নাত দিবে গো, বিনা হিসাবে জান্নাত দিবে। ডান পন্থীদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবে, ডান হাতে আমল নামাটা ডান পন্থীরা পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে, এত আনন্দ কেন জানেননি? নিম্নস্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে। আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বে কারিম বলেন বান্দা শুন, এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব, নিম্নস্থলের জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব, ডাল হাতে আমলনামাটা পাইয়া বললা লাফাইতে থাকবে আর বলবে মালিক আমি এত খুশি এত খুশি এত খুশি, এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো, লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া লাফাস কেড়ে, কল্লা আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো, আমি আনন্দ কোথায় রাখবো? দুনিয়ার মানুষ 10 কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানো শুরু করে, আর আল্লাহ কয় গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব, খুশি কম না বেশি? খুশি হওয়ার আরো কারণ আছে, আল্লাহ বলেন জান্নাতি সুদ, দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগতো, কথা হয় না? আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি, বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তারার মরণ আসেনি, গোটা পৃথিবীও যদি রাজত্ব করত জুলকারনাইন গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণ আসিল, বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণ আসিল, গোটা পৃথিবীর রাজ বাদশা ছিল মরণ আসিল, বখতে নসর গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণ আসিল, তাহলে গোটা পৃথিবীর রাজত্ব করলেও মরণ আছে রে। আর আল্লাহ বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব, আর কোনদিন মরবি না, একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহান, মরণ নাই, এর থেকে বড় আনন্দ আসেনি, মরণ নাই মরণ নাই মরণ নাই, জান্নাতে ঢোকার পর আর মরণ নাই। আল্লাহ কয় দাঁড়া মরণ নাই, আরো খুশিতে লাফাইব, এত আনন্দ কোথায় রাখবো, এখন আর মরব না, আনন্দের সুরে লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া লাফাইস না, আরো আছে। আল্লাহ কি আছে বলে, আর কোনো দিন তুই বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়?
কথা হইন না দি, কেউ বৃদ্ধ হতে চায় না, সাদা দাড়ি লইয়া ছিল না, যা গিয়া দেখবেন কালার কইরা খালা বানাই লইয়ে পড়ে, যদি জিগায় কালা কর ছোট করে খনাইলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না, বুড়া হতে চায় না রে, পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না, বুড়া হতে চায় না, আল্লাহ কয় বুড়া হন লাগবো, কথা কন ঠিক নি, উপর দিয়া যতই কালো কর ভিতরে বুড়া হইতেছে নি, সামরা ঢিল হইতেছে, বৃদ্ধ হতে হবে, আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হলার কোনদিন বৃদ্ধ হবি না, বত্রিশ বছরের হায়াত দিব, কোনদিন বয়স ৩৩ হবে না, আমার কথা বুঝছেন নি, বয়স কত হবে ৩২ হবে, আর কোনদিন ৩৩ হইতো না, বয়স আর বাড়বেও না কমবেও না, এইভাবেই থাকবো, যৌবন কমবেও না বাড়বেও না, প্রথম যেমন ছিল এমনই থাকবে, আল্লাহ বলেন আমি তনে কমপক্ষে ৬০ হাত লম্বা বডি বানায় দিব আদম নবীর মতো, সুবহান আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো, আল্লাহ বলেন সৌন্দর্য দিব ইউসুফ নবীর মতো, চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো, এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের একটা জান্নাতিরে কমপক্ষে বউ দিব কমপক্ষে ৭২টা, এটা আওয়াজটা কমই গেছে কেন, বউ দিব, এরপর আপনার যদি খুশি না ঘটনা একটা না, বউ উনলে ডরা আর কেমনি খুশি, তখন মানুষ নির্যাতিত হইল বউ দিয়া, হইতে পারে না সইতে পারে না, বাস্তব না বাস্তব, সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন, পুরুষ নির্যাতন দেওয়া এটা নিয়ে কোনো মাতামাতি নাই, পাশেনি এমপিরা পর্যন্ত গড়ের এমপির কাছে মাথা নত হইরা লায় নির্যাতিত, কিন্তু এটা নিয়ে সরকার কোনো মাথা কামায় না, এর লিগে মানে বিয়া কত হলো ডরায় ঠিক নি, একবার হাত তুলে আল্লাহ আমার তুমি নেও আমার নেও আমার নেও, আমি আর থাকতাম না, বউ উঠতে সেরে আল্লাহ আমারও লিয়ে যাবো তুমি, দেখো তার মরে গিতা পারতাম কইটি গিতা, বলে তুই যখন আমার সাথে যাবে তার মরতাম কেন, আমি তোর অশান্তিতে তুই আমি আল্লাহর কাছে পারতো না কথা যে মরতাম, তুই দেখে হস তোর সাথে আবার আমি যাইতাম, হ্যাঁ তুই গেলে আমি আর মরতাম কেরে, এখন বুঝেন বউ দিয়া কত অতিষ্ঠ হয়েছে, কি যন্ত্রণা, একেবারে আল্লাহর ওলির বউ কিন্তু একবার বালানা, কারণ রগ একটা তেরা করে আল্লাহ বানাইছে, আমি কিন্তু বুলাবাসীর কোন মহিলার প্রতি কথা কইতেছি না, আমি সারা বাংলাদেশের কথা কই, বুলাবাদ দিয়া নাহলে আবার মহিলার আন্দোলন করবো যে উজুর আর ভাইছিন না, উজুর আর ভাইছিন না, না না মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না, তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসিনি, আমি আমার এলাকার কথা কইতেছি, কোন অসুবিধা আছে, আল্লাহ কয় জান্নাতে বউ দিব কটা, জোরে কন, ৭২টা নিম্ন স্তরের জান্নাত, কোন রকম যারা জান্নাত গেছে, আর স্পেশাল যদি হয় কিতাব হুজুর বউর অভাব পড়ব নি, জান্নাতের বউ গুলা কেমন হবে, দুনিয়ার বউ নয় রে, দুনিয়ার বউ যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে ভালো লাগে না, আসলে আকর্ষণ কমেনি, যেটা বাস্তবিটা কইনা কেড়ে আল্লাহ নিজে হইতে যে আকর্ষণ কমবে, কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাই যে প্রথম চাইবেন ৪০ দিন সাওয়ার মধ্যে যাইব গা, সুবহানাল্লাহ, এই যে চাইছেন সাওয়ার মধ্যে ৪০ দিন শেষ, আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়া বানাইছে, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর পুরা পানি মেশকে আমরা রয়ে যেত গা, কোন হুর যদি হাত বাইর করে বা লাড়া দিত সূর্য আর দরকার ছিল না, এটাই যথেষ্ট, কিতা বুঝো, সুবহানাল্লাহ, আসেনি এমন সুন্দর আল্লাহ হুর দিব, একটার ভাই চাই আমরা ৪০ দিন যাবো, বাকি আরো বাদ ৭১টা রয়েছে, ইডির ভাই একটা একটা চাইতেছে, আমরা দিন এমনি যাইব, খুশি না বাজা, আর এগুলা দুনিয়ার বউয়ের মতো না, বউয়ের মতো না, দুনিয়ার বউ যদি ৩ ঘন্টা বালা থাকে ৬ ঘন্টা জগরার মধ্যে থাকে, বাস্তব না বাস্তব, ৩ ঘন্টা এখন খুব বালা রক সোজা, ৩ ঘন্টা যা আপনি যত ঝগড়া করতে পারত, আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোনো সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না অভিমানও করবে না, জান্নাতের ভিতরে ৭২টা বউ দিবেন রব্বুল কারীম,
এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম চারটা কড়া কবাল আছে নি চারটা আপনারা ঠাড়া হয়ে গেছে বাংলাদেশে জন্ম নিয়া আচ্ছা কয় তারিখ গেছে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের সিস্টেম হইল উচিত কথা কইলে অনেকে ভালো পায় না মানে বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনারা শোনাই বাংলাদেশ হইল ফ্রেম ফিরিত করতে পারবেন ফ্রেম ফিরিত বুঝুননি ভালোবাসা করতে পারবেন ফিরিত করতে পারবেন এই জন্য দশ চোদ্দই ফেব্রুয়ারিও দিছে ভালোবাসার লাইগা কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে বারো বছর হোক তেরো বছর হোক চোদ্দ বছরের মাইয়ার সাথে প্রেম করতে পারবেন কিন্তু বিয়া করতেন না বিয়া করলে হয় দণ্ডনীয় অপরাধ প্রেম করলে হয় এনজয় কথা বুঝুন মনে কম হাস্যকর বিষয় না তামাশার বিষয় না কথা দিয়ে কইন নেবে আমি কি মুর্দার সামনে কথা কইনি তো কিতা মাতুন না দি ও সিলিটি ভাষা মারিয়ে দিছি কথার লাগিয়ে নি বুঝুন না আপনারা ইয়া আল্লাহ বেড়া লাগাই দিছি ভাষা চেঞ্জ করতেছি কইতেছি আপনারা রে মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায় চোদ্দ বছরের মায়ের সাথে করলে হয় এনজয় এক বয়সে বলা মানে এনজয় করে করুক যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে বালা লুচ্ছে চোখ বালা না বাস্তব না বাস্তব বিয়া করতে কোন লুচ্ছে চোখ বালা না বলে প্রেম করলে হয় এনজয় এক বয়সে করে এটা সমস্যা নেই কি জালের বাংলাদেশের বাইরে বাংলাদেশও বিয়া করলে কয় এর চোখ বালা না প্রেম করলে কয় এনজয় চোদ্দই ফেব্রুয়ারি দিছে প্রেম করবার লেগে ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে ঠিক ফেব্রুয়ারি চোদ্দ তারিখেও এই বান্দরের গোষ্ঠী গোলতের একটা সিজন আছে মানুষ তো দুই ভাগে ভাগ হইছে একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান বাস্তব না বাস্তব ওই জাফর ইকবালের গোষ্ঠী একটা আছে বান্দরের গোষ্ঠী চোদ্দ তারিখ যা আছে বান্দর সান্দর লইয়া সব লাম্ব লাইমা খাম কু খাম দিনের খাম সব কইরা দশ মাস দশ দিন পরে একাত্তর টিভি বাইরিব ওই বিভিন্ন ডাস্টবিনও দেখতো নবজাতক শিশু আসেনি আটকা দেখবেন মাও তো গেলে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন টয়লেটে তুই এখন ইডি বসার খরচ কেড়ে যে সময় আখাম কুখাম ফারকে হয় তখন বাধা দেশ না কেড়ে এই সময় এনজয় আর যখন ডাস্টবিনও বাচ্চা পাওয়া যায় কয় এখন নবজাতক শিশু পাওয়া গেছে জুতা দা বাইরে কপালের সারা বাড়াইলে অন দরকার তামাশা শুরু হয়েছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এখন আটকাস না কেড়ে এই যে হোটেল গুলাতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে অবাধ জানাবে বিচার হচ্ছে কোনো বাধা নাই কিন্তু যখন দশ মাস দশ দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন একাত্তর টিপে বাইরিয়া করবো এগুলা তো মারাত্মক একটা খারাপ কাজ নবজাতক শিশু পাওয়া গেছে আরো দুই একটা বান্দরের গোষ্ঠীর এনে করবো আপনারা কি বলেন এটা করবো না এটা নিকৃষ্ট কাজ নিকৃষ্ট কাজ হেও কইব আবার এই সময় জুতা থাকতো আমার তো আর কপালের মধ্যে খালি বাড়িতাম এটা না হইলে বাংলাদেশ উচিত কথা কইলে মোল্লা বালানা ঠিক নি মোল্লা বালানা বান্দরের গোষ্ঠী মানুষ দুই ভাগে ভাগ হয়েছে এখন ইয়াদ রাখবেন আমরা হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যারা আছে তো সব হইলো বান্দরের সন্তান জঙ্গল দুই বান্দরে আকাম কুয়াম করে জন্ম দিছে জাফর ইকবাল রে আর এই সিলসিলায় যত আছে সব জাফর ইকবালের আওলাদ কেমন হইছে বইও লেখছে বান্দর আগে আসিল আস্তে 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 লেঙ্গুর করে আসতে মানুষ হয়ে গেছে বইটা আমি বই দেখছি বইয়ের মধ্যে প্রথম বান্দর এরপরে একটু বান্দর এরপরে আর একটু বান্দর এরপরে সুজ হইছে এরপরে মানুষ হয়ে গেছে আমি চিন্তা করছি বইটা লই আছে এটা যে সময় লেখছে গাঞ্জা খাইয়া লেখছে গাঞ্জা দেখাইছে গাঞ্জা খাওয়ার পরে যখন দেখে বোতলের পয়সা এটা দুই হাজার ছয় সালের গাঞ্জা দেড় ডবার খাইয়া লেছে দেড় ডবার গাঞ্জা না খাইলে কি রকম লেখা লিখতে পারে নাকি বই ফাটো ফাটো বসতে নাচতে নাচতে আজকে মানুষ হয়ে গেছে গা হাস্যকর কথা না এই ইতারে কিতার লেগে শিক্ষা জাগাত নিয়ে বয়াইতে চান বুঝতে পাই না কোন কারণে এগুলো তো প্রতিবন্ধী বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার এনে বসায় দিছে আমার মাথায় ধরে না কেমনে কয় যে বান্দর নাচতে নাচতে মানুষ হয়ে গেছে ওয়ান পাশের জ্ঞান মাথাত নাই এটি নিয়ে বয়সে শিক্ষার মেইন জায়গাতে বাংলাদেশের শিক্ষার যে কি অবস্থা এখন বুঝতেন না সামনে বুঝলেন এখানে যারা বসানো একজন কেউ নাস্তিক বানানো সম্ভব না
কিন্তু এরার টার্গেট আপনারে বানাইতেও না, এরার টার্গেট আপনারে নাস্তিক বানাবে না। এরার না টার্গেট হলো এর পরের জেনারেশন, নেক্সট জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চারে নাস্তিক বানাবে। এই জন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার। এটা কিন্তু রাজনীতির বিষয় না, এটা কিন্তু ইমানি বিষয়। আমরা কি কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বলতেছি? যারা মনে হচ্ছে তারা করতে থাকে।